ঢিলও মারবি না অগো বাড়িতেও যাবি না মনে থাকবো থাকবো মনে মনে কিরম থাকবে কিছু বাড়িতে বলবে যা তো নানো ওদের বাড়ি থেকে খবরের কাগজটা নিয়ে আয় তখন কিন্তু আমি পারবো না তোর পারতে হইব না তুই অগো বাড়িতেও যাবি না অগো বাস যতদূর আমার উপর দিদির বেলা কি হবে চঞ্চলদা যখন দিদিকে পড়াতে আসে তখন দিদি বুঝবো তোর দরকার কি জানি না যা আজকে হয়েছে জানে কি পরীক্ষায় ফেল করেছো তো আহা ফেল করব কেন তবে কাকে দেখেছি জানেন কে প্রিন্স অফ ওয়েলস না শাহ পার্সিয়া আরে না সচিন রায় আমাদের বাসের সামনেই টায়ারটা ফেটে গিয়ে সে কি নাকাল কে সচিন রায় ট্যাক্সি ড্রাইভার সচিন রায় ট্যাক্সি ড্রাইভার রাগ করছো কেন টায়ার ফেটে গেছে বললি কিনা আমি মনে করলাম যে হয়তো তারই ট্যাক্সি হবে কেন তার নিজের গাড়ি বটে নিজের গাড়ি কিন্তু নিজে তিনি কে সুচিন রায় কে আপনি জানেন না আচ্ছা বাবা আচ্ছা আমার এই পর্বত প্রমাণ অজ্ঞতার জন্য আমি অত্যন্ত লজ্জিত হয়েছে তো কিন্তু এত বড় এক মহাজন ব্যক্তির নাম কখনো শুনেছি বলে তো মনে হয় না সুচিন রায়ের নাম না জানাটা সত্যি লজ্জা কেন ওখানকার অত বড় সিনেমা অ্যাক্টরের নাম আপনি জানেন না না এখানে আমি সত্যি হার স্বীকার করছি তা এই সচিন রায়কে তুমি সচক্ষে দেখে এলে তাও আবার টায়ার ফাটা অবস্থা আমাদের বাসটা একটু দাঁড়িয়েছে এমন সময় আমাদের সামনে এসে হঠাৎ মিলো এদিকে আসো যাচ্ছি তারপর কি হলো জানেন খুব বুঝতে পারছি ওদিকে সচিন রায় টায়ার ফটা তোমাদের সব বুক ধরাস যাতা বলবেন না হ্যালো যাচ্ছি কত ফুটপাতের ধারে কোন রকমের গাড়ি থামলো কি কইতে আসি শুনছ না শুনতে তো আসি ওইটা কি হইছে কি তা ভিতরে কি শুনলি পারো যাও ভেতরে যাও কি হয়েছে বুঝতে পারছ না বুঝেছো তো খারাই আছো কেন তা আপনি বানেপাল বাবু চুপ করে দাঁড়িয়ে আছেন কেন হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজাটা দড়াম করে বন্ধ করে দিন না আমি তো বাবু তোমার লগে কথা কইনি ও আর শুনিচ্ছ চঞ্চল যেমন রসিকতা পথে তেমনি ভদ্রতা রাখেন আর ভদ্রতা শিখাইতে আইসেন না আপনার কাছে কেমন ভদ্রলোক তা জানা আছে কথা না বলে আর পারলাম না নেপাল বাবু ভদ্রতা কাকে বলে জানা থাকলে এরকম গায়ে পড়ে মেচো হাঁটার ঝগড়া করতেন আপনারাও তাহলে বলি বাবু এই মেচো হাঁটায় আপনি কি বলে কোমর বেঁধে লাগতে এলাম মেচো হাঁটার গোলা সহ্য হচ্ছে না বলে কি দরকার মোটে এইসব কাজ কাটানি আপনার ভাগ্নিকে হাতে ধরে ঘরে নিয়ে যান আমাদের বাড়িতে ভাব করতে না আসে সাবধান করে দেবো কেন এরপরে যদি আমার ছেলে আপনাদের এই চৌকাট মারায় তাহলে আমি নিজের হাতে ওর ট্যাং দুটো কড়া করে দেবো হলো চল যাও ভেতরে যাও এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।